জিরো জিরোভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে আপনাদের সামনে কিছু বিশেষ খবরের ছাঁপি নিয়ে আসুন চটপট দেখে নি আজকের খবরগুলো কি কি? জল জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের সঙ্গে সাজুজ্জ রেখে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়ার জয়পুর বাঁধেও যার টানে কোভিড পরিস্থিতিতেও পর্যটকের ঢল নেমেছে এখানে এই অবস্থায় আরও বেশি বেশি পর্যটক টানতে উদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন শনিবার নবতম সংযোজন হিসেবে এখানে নৌকা বিহারের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা এই জঙ্গলে রয়েছে ওয়াচ টাওয়ার আর এখান থেকেই সহজেই দেখা মিলতে পারে জঙ্গলে ঘুরে বেড়ানো ময়ূর আর হরিণের এখানের খুব কাছেই রয়েছে বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সমুদ্রবাঁধ প্রশাসনের উদ্যোগে এখন এই বাঁধে শুরু হয়েছে বোটিংয়ের ব্যবস্থা পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে জয়পুর পঞ্চায়েত সমিতি তৈরি করেছে বনবিতান লজ একই সঙ্গে রয়েছে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে বনফুল রিসর্ট এখানে এসে পর্যটকেরা উপভোগ করতে পারেন আদিবাসীর নৃত্য বাউল গান থেকে শুরু করে ক্যাম্প ফায়ার সবকিছুই তাই জয়পুরকে কেন্দ্র করে আজকে পর্যটন শিল্পের যে আধার সেটা কিন্তু প্রতিনিয়তই আমাদের লক্ষ্য করা যাচ্ছে বহু মানুষ এই জয়পুরকে ভালোবেসে আসছেন আমরা এর আগেই দেখেছি যে শুধুমাত্র বিষ্ণুপুরে মল্লভূমির রাজধানী সেখানে যে মন্দির মন্দির রয়েছে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেটা কিন্তু আমাদের পৃথিবীর মানুষ বা বাংলা তথা ভারতবর্ষের মানুষ কিন্তু তারা জানেন সোনামুখীতে দলীয় কর্মসূচিতে এসে সরকারের নির্মূল চাই দাবি তুললেন রাজ্য বিজেপির তপশিলি মোর্চার সভাপতি দুলাল বর তপশিলিদের বঞ্চনা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বর্তমান সরকার তাই এই সরকারের নির্মূল আমরা চাই বাঁকুড়া জেলার সোনামুখীতে একটি দলীয় কর্মসূচিতে এসে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির তপশিলি মোর্চার সভাপতি তথা বাগদাদের বিধায়ক দুলাল বর আগামী ছয়ই ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকরের দিবসে কলকাতায় মঞ্চ করবে রাজ্য তপশিলি মোর্চার নেতৃত্ব আর সে কারণেই মঞ্চে কীভাবে কর্মীরা পৌঁছাবে তার প্রস্তুতি হিসেবে সোনামুখীর অডিটোরিয়াম হলে তপশিলি মোর্চার রাডবঙ্গ জোনের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন তপশিলীদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে যদি এইরকম দু চারটা দুলাল বর শহীদ হয়ে যায় তাহলে তপশিলি হয়ে জন্ম নেওয়া আমাদের সার্থক হবে বলে তিনি জানান বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে বলব শুভেন্দু অধিকারীকে তার জন্য ধন্যবাদ জানাতে এবং এই বার্তাটি আগামী দিনে মমতা ব্যানার্জির সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেবে বলেই তিনি মনে করেন রাজ্যের পঁয়তাল্লিশ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের বৃত্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমনটাই নবান্ন সূত্রে খবর তবে তার জন্য পরীক্ষায় ওই সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের অন্তত ষাট শতাংশ নম্বর পেতে হবে এবং সংখ্যালঘু পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে করোনা সংকটের মাঝেই দরজায় কড়া নাড়ছে বড়দিন সঙ্গে মাস ঘুরতেই নববর্ষের উন্মাদনায় মেতে উঠতে চলেছে গোটা পৃথিবী যদিও উৎসবের মরশুমে লকডাউনের বিধিনিষেধ লঘু হবে না লাঘু সে বিষয়ে দ্বিধা বিভক্ত ইউরোপ যদিও ইতালির মতো দেশে মৃত্যু মিছিলে জোয়ার দেখা দেওয়ার দরুন লকডাউন পুনরায় বলবৎ করার দিকেই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং ইতালি বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট জিরোভিশন নমস্কার আর হ্যাঁ একটা কথা সব সময় মনে রাখবেন হাত স্যানিটাইজ করুন আর মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করুন আপনাদের জন্য একটি সুখবর এসে গেছে জিরো ভিশনের নতুন একটি সেগমেন্ট জিরো ভিশন এন্টারটেনমেন্ট চোখ রাখুন জিরোভিশন এন্টারটেনমেন্টে